সবাইকে স্বাগত। আমি জব্বর আলী, আমার সভাপতি রাজ স্বামীর সঙ্গে এই মুহূর্তে রয়েছে ইসলামপুর সার্কিট হাউসে। আপনাদের জানিয়ে দিই, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে গোটা রাজ্য জুড়েই কিন্তু বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে এবং গোটা উত্তরবঙ্গের সমস্ত জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে জনপ্রতিনিধি প্রত্যেককে ডাক দিয়েছেন শিলিগুড়িতে উপস্থিত হওয়ার জন্য। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো রয়েছেন উত্তরবঙ্গ সফরে এবং তার ফাঁকেই আমরা এই মুহূর্তে ইসলামপুরে পেয়ে গেছি কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিপ্লব মিত্র এবং সেই সঙ্গে অন্যান্য সম্মানীয় অতিথিদের। আমরা বিপ্লবের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। প্রথমত বিজয়ের অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দাদা। আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা সবাইকে। যে বিষয়টা জিজ্ঞেস করব, বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর দ্বারা স্বীকৃত হলো আর তারই অঙ্গ হিসেবে গোটা রাজ্য জুড়ে শহর থেকে গ্রাম গ্রামান্তর ব্লক স্তরে হচ্ছে বিজয়া সম্মেলন অনুষ্ঠান হচ্ছেন, তাতে যোগ দিতে এসে এই মুহূর্তে ইসলামপুর শহরে আপনি কি বলতে চান গোটা উত্তরবঙ্গবাসীর জন্য বা পশ্চিমবাংলাবাসীর জন্য? না, আমাদের তো একটাই বার্তা, আমাদের মাননীয় চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি সারা ইউনেস্কো থেকে আমাদের দুর্গাপূজা এবং দুর্গোৎসবকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে গোটা বিশ্বজুড়ে, এবং সেই কারণেই এবার তো একটা নতুন মাত্রায় আমাদের দুর্গোৎসবটা আমরা দেখতে পেলাম পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। তো কাজেই দক্ষিণবঙ্গে আমরা দেখলাম যে সেখানটায় বিরাট করে কার্নিভাল করে সেখানটায় দুর্গোৎসব পালন হয়েছে এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী নিজেও আমাদের কলকাতাতে সেখানটায় রাজারহাটে খুব বড় করেই বিশিষ্ট সমস্ত মানুষকে নিয়ে এই বিজয় সম্মেলনের ব্যবস্থাটা করেছিলেন এবং উত্তরবঙ্গের মানুষের জন্য সেখানটায় তিনি এসছেন। একটা তো ঘটনা ঘটেছে এখানটায়, কার্নিভালকে কেন্দ্র করেই হোক আর ওই বিসর্জনকে দর্শনের বিসর্জনকে কেন্দ্র করে সেখানটায় দেখা গেছে যে কয়েকজন মানুষ তাতে হঠাৎ করে হরকাবানের জন্য মারা গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নিজে সেজন্য ছুটে এসছেন এবং ওই এলাকাতে উনি আজকে আছেন, গতকাল এসছেন, আজকেও সেখানটায় আছেন, সেখানটায় বিজয় সম্মেলনী উপলক্ষে সেখানটায় মানুষের সঙ্গে কথা বলছেন, সৌহার্দ্য বিনিময় করছেন এবং পাশাপাশি আগামীকাল সারা উত্তরবঙ্গের সমস্ত 8টা জেলার মানুষকে নিয়ে তিনি শিলিগুড়িতে তিনি ডাক দিয়েছেন এই বিজয় সম্মেলনী। আমাদের যে বাংলার কৃষ্টি সংস্কৃতি যেটার একটা ঐতিহ্য বহন করছে হাজার হাজার বছর ধরে, সেটাকে মানুষের সামনে গোটা বিশ্বের মানুষের কাছে সামনে তুলে নিয়ে আসার যে চেষ্টাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তাতে বাংলার গৌরব একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে সঙ্গে বাংলা তথা ভারতবর্ষের যে আমাদের যে হেরিডিটি, আমাদের যে হেরিটেজ বিশ্বের মানুষের কাছে তুলে ধরার একটা ব্যবস্থা নতুনভাবে নতুন আঙ্গিকে আমাদের গভর্নমেন্ট এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং তারই অঙ্গ হিসাবেই আজকে আমরা উত্তরবঙ্গের 8টা জেলার মানুষরা তারা সবাই শিলিগুড়িতে আমরা আজকে আসছি এবং আগামীকাল 19 তারিখে আমাদের সবাই এই সম্মেলনে আমাদের বিজয়া সম্মেলনীতে এখানটা যোগ দিচ্ছে আরম্ভ করে আমাদের জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে সমস্ত স্তরের মানুষদেরই ডাকা হয়েছে। দাদা জানবেন হয়তো যে গতকাল স্পোকসপার্সন অফ তৃণমূল অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ তিনি হচ্ছেন ডালখোলাতে বিজয়া সম্মেলনীতে এসেছিলেন এবং পথিমধ্যে যখন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা যখন তাকে রিসিভ করে এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনাদের এই বিজয়া সম্মেলনীকে বিজেপি বিসর্জন সম্মেলনে বলছে, তিনি বলেছিলেন এই বিজয় সম্মেলনী হচ্ছে বিজয়ের সম্মেলন, বিজয় করছি আমরা 2023 এবং 24-এর পঞ্চায়েত নির্বাচনের বিজয় দিবস পালন করছি। আপনি কি বলবেন? হ্যাঁ, নিঃসন্দেহে কুণালবাবু যেটা বলেছেন ঠিকই বলেছেন, এই কারণে বিসর্জনের কথা যারা বলছেন তারা নিজেদের বিসর্জনের কথাটাই হয়তো বলেছেন, ওনারা অন্যদের বিসর্জনের কথা বলেননি আর আমরা বলছি বিজয়ের কথা। সুতরাং আমরা বিজয়ের মধ্য দিয়ে আগামী দিনে পঞ্চায়েত ইলেকশন, আগামী দিনে তারপরে লোকসভা ইলেকশন, দুটোতেই আমরা মানুষের সমর্থন নিয়ে জয়লাভ করব এই বিশ্বাসটা আমাদের আছে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে আছেন আমাদের। আপনি ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী, মানুষ
টু সাম এক্সটেন্ট নাজেহাল, কারণ পেট্রোপণ্য থেকে শুরু করে নিত্যনৈমিত্তিক নৈমিত্তিক সামগ্রীর যা মূল্যবৃদ্ধি হচ্ছে, খাদ্যপণ্যের যা মূল্যবৃদ্ধি হচ্ছে, মানুষ অন্ততপক্ষে গোটা ভারতবর্ষে জর্জরিত। একজন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী হিসাবে কি বার্তা দিতে চান জনগণকে? আমাদের তো যেটা আছে, আমাদের দাম কমানোর ব্যাপার, এটা আমাদের দপ্তরের মধ্যে পড়ে না। আমাদের যেটা আছে, মানুষের যে ন্যায্য অধিকারগুলো আছে, সাংবিধানিক যে অধিকারগুলো দেওয়া আছে মানুষের, সেগুলো যাতে বহালভাবে মানুষ সেটা পেতে পারে। কোনো জায়গাতে যদি মনে হয় যে সাংবিধানিক অধিকারগুলো থেকে কোথাও বিচ্যুতি হচ্ছে মানুষের, সেই জায়গাটা দেখবার দায়িত্ব আমার দপ্তরের আছে, ক্রেতা সুরক্ষা দপ্তরের। এবং আমরা দেখছি প্রত্যেকটা জিনিসেরই যে কোনো জায়গাতে কোনো মানুষকে যাতে প্রতারিত করতে না পারে, কোনো রকম যেটা হচ্ছে লিগাল জিনিস নয় সেই জিনিসটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যদি হয়, সেক্ষেত্রে আমার দপ্তর খুব কড়া পদক্ষেপ নিচ্ছে এবং নিবেও আগামী দিনে। পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রেও যে আমরা দেখি অনেক সময় দুর্নীতি হয়, সেই ব্যাপারটাও ঠিকঠাক মাপ পায় না যারা কনজিউমাররা, সেই জায়গাটাও আমাদের দেখবার দায়িত্ব আছে দপ্তর থেকে। সেটাও আমরা সারা পশ্চিমবাংলাব্যাপী এগুলো আমরা চেকিং করার একটা ব্যবস্থা করেছি এবং আমরা খুব তাড়াতাড়ি গোটা পশ্চিমবাংলা জুড়েই আমরা পুরোপুরি, এবং তা বাদেও অন্যান্য যা যে সমস্ত জিনিসপত্র আছে যেখানটায় মানুষকে ঠকানোর কোনোরকমভাবে সে পরিকল্পনা কোনো কিছুর মাধ্যমে হয়তো করা হয়, সেই জায়গাটা আমাদের নজরে আনলে আমরা অবশ্যই সেখানটায় কিন্তু পাশে দাঁড়াবো মানুষের, এবং মানুষের পাশে থেকে আমরা একদম যেটা ন্যায্য সেই অধিকারটুকু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, মানুষের যে রাইটটাকে সেই রাইটটাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করব। দাদা, শেষ প্রশ্ন করবো, সামনে দীপাবলি এবং ছট পুজো, বাংলাবাসী ভারতবাসীকে রাজ্য সরকারের একজন প্রতিনিধি হিসাবে কি বার্তা দিতে চান? নিঃসন্দেহে আমরা যেমন একটা অধ্যায় আমাদের যে দুর্গোৎসব বা শারদ উৎসব, সেই উৎসবটা আমরা পেরিয়ে আসলাম এবং আমাদের সামনে দীপাবলি উৎসব। এই দীপাবলি উৎসবটা হবে, তার সঙ্গে পরবর্তীকালে ছট পূজা আছে, এবং তারপরে কোনো কোনো জায়গাতে সর্বত্র নয় কিন্তু পশ্চিমবাংলায় এখন তাও অনেক অনেক বেশি সংখ্যক আমাদের দেখি যে জগদ্ধাত্রী পূজা এটা অনুষ্ঠিত হয়। সুতরাং সমস্ত ক্ষেত্রেই আমাদের সরকারের পক্ষ থেকে আমি সমস্ত মানুষকে এই পূজার উৎসবে যারা অংশগ্রহণ করে তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের এই পূজায় তাদের আনন্দ উৎসব সেটা যেন অত্যন্ত আনন্দের হয়ে ওঠে বরাবরের মতো। এবং ভাইফোঁটা আমাদের আছে, এই এটা একটা বিশাল অনুষ্ঠান আমাদের। এই ভাইফোঁটার ব্যাপারটাতে আমি চাইব সব বোনেরা যেমনভাবে ভাইফোঁটাতে প্রতি বছর ভাইদের জন্য দীর্ঘায়ু কামনা করেন, ঠিক সেভাবেই এই উৎসবের মধ্য দিয়ে কামনা করবেন এবং যাতে একটা সুস্থ সমাজ আমরা যেটা বসবাস করি সেই সমাজটাকে আরও ভালো সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি।